বারাকাত, এটা খুবই জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকাত দেখা গিয়েছে। যুদ্ধের সময় ওযুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা ওযু করবে কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস, কেউ এক কাপ, কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন, তারপর বলছেন পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, ওযু করো। শত শত সাহাবি ওই ছোট্ট জায়গার পানি থেকে ওযু করে ফেলছে, নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয়নি। কিভাবে হইলো এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো, খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে, কিছু খাওয়াই তো। ছাগলের গোশত রান্না করলো, কিছু রুটি বানালো, এই ধরেন পাঁচ ছয় জনের হবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? পাঁচ থেকে সাতজন। তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক বেরো না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললো পাঁচ সাতজন নিয়ে রাতের বেলা যখন চলে আস, কিছু খেয়ে যাক, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, রাসূল আল্লাহ আমার স্ত্রী তো এরকম করেছে, পাঁচ সাত জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সনা আলাকুম জাবিরুন তুআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি। আসলে খাবার কয় জনের? পাঁচ সাত জন। এখন হাজার খানিক সাহাবি চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে এই বিশাল একবার গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ, রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর করলা কি? পাঁচ সাত জনের খাবার আছে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি, কি করলা তুমি? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, বললেন, জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুদিয়ে দিলেন, আর বললেন পাতিলের ঢাকনা উঠাবে না, এক পাশ থেকে বের বের করে করে দিতে থাকো সবাইকে, ঢাকনা উঠানো হয় নাই। বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু আনহু পাতিল উঠায় রেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হইল? কথা বলে না, বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবিদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো, কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত, ইন দ্য মিন টাইম এক সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন, আবু হুরায়রা এটা আহলে সুফাদের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসাবে সুফার সবাই ডেকে নিয়ে আসো, সবাই, কোনো বর্ণনায় সত্তর, কোনো বর্ণনায় একশো, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আশা ছেড়েই দিস, এই পেয়ালা গইরা আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু, আশা ছেড়ে দিলাম, যা যাও। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায় রে সবাই কি চোখ দিয়ে খাচ্ছে, কিন্তু আমি পাইলাম, এখনো তো আমার কাছে আসলো না, তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু তো ব্যাপারটা বুঝতেছে, তাই না? রাসূল দাঁড়ায় আছেন, এখন খেতে খেতে আবহাওয়া তো অবাক, কিরে সবাই খায়, সবাই খায়, সবাই খায়, সবাই খায়, খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে, দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাব, ড্রিঙ্ক অ্যাগেইন, আরো ভালো,
আবার খেলেন আবার রাসূলুল্লাহ বলেন ইয়া আবু হুরায়রা ইশরাব আরো খাও আবার খেলেন খেতে খেতে সবশেষে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ والذي بعثك بالحق যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি মা আজিদু লাহু মাসলাকান আরেক ঢোক যে গিলবো এই জায়গাটা নাই অবশেষে রাসূলুল্লাহ নিলেন নিয়ে শেষ করে দিলেন আল্লাহু আকবার কিভাবে ঘটলো ভাই এটা হ্যাঁ বারাকা দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা বারাকার কারিশমা